সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2024 সালের ছুটি সম্পর্কিত আলোচনা থাকবে। এই ছুটিগুলো সম্পর্কে ছাত্রছাত্রী যারা আছে তাদেরও ধারণা থাকতে হবে এবং শিক্ষক যারা আছে তাদেরও এ সম্পর্কে জানা থাকলে ভালো। প্রথমে ছুটি সম্পর্কে আলোচনা করার আগে নিচের দিকে লক্ষ্য করুন, কিছু লেখা আছে যে এই যে ছুটিগুলো আছে এদের মোট সর্বমোট 60 দিন, এখানে শুক্রবার এবং শনিবার ছাড়া এই ছুটিগুলো হিসেব করা হয়েছে। এবং কিছু কিছু ছুটি আছে যেমন চাঁদ দেখার উপর নির্ভরশীল, যেগুলো একটা স্টার দেওয়া আছে, আর যেটাতে দুইটা স্টার দেওয়া আছে সেগুলো জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। আর প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি আছে 3 দিন, এগুলো থানা বা উপজেলা শিক্ষা অফিসের অনুমোদন ক্রমে বুক করা যায়। দেখুন, এক নম্বরে কী আছে, শবে মেরাজ 9/2/2024, এরপর শ্রী শ্রী সরস্বতী পূজা 14/2/2024, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21/2/2024, মাঘি পূর্ণিমা 23/2/2024, শবে বরাত 26/2/2024 সোমবার, শ্রী শ্রী শিবরাত্রি ব্রত 8/3/2024। এরপরে দেখুন, পবিত্র রমজান সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, শুভদুল যাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জামাতুল বিদা, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদ উল ফিতর, বৈশাখী, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ। এখানে হচ্ছে 12/3/2024 থেকে 14/4/2024, মোট 21 দিন। এরপর দেখুন, মে দিবস 1/5/2024, বুদ্ধ পূর্ণিমা 22/5/2024, শীতকালীন অবকাশ সুপবিত্র ঈদুল আজহা 13/6/2024 থেকে 23/6/2024, এখানে মোট ছুটি আছে 7 দিন, হিজরি নববর্ষ 8/7/2024, পবিত্র আশরা 17/7/2024, আষাঢ়ী পূর্ণিমা 20/7/2024, জাতীয় শোক দিবস 15/8/2024। দেখুন, শুভ জন্মাষ্টমী আছে 26/8/2024, আখেরি চাহার সোমবার আছে 4/9/2024, ঈদে মিলনুন্নবী মধুপূর্ণিমা 16/9/2024, শুভ মহালয়া 2/10/2024, শ্রী শ্রী দুর্গাপূজা ফাতেমা ইয়াজদাহাম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণ পূর্ণিমা 11/10/2024 থেকে 17/10/2024, মোট 5 দিন। এরপর আছে শ্রী শ্রী শ্যামা পূজা 31/10/2024, বৃহস্পতিবার, শীতকালীন অবকাশ ও যীশুখ্রিস্ট জন্মদিন 12/12/2024 থেকে 18/12/2024, মোট 10 দিন। এবং এছাড়া প্রধান শিক্ষকের সংগৃহীত ছুটি আছে 3 দিন, এই নিয়ে সর্বমোট হচ্ছে 60 দিন। আশা করি সবাই ভিডিওটি সবাই উপকৃত হবে, আর যদি কারো এ সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন, আর ছুটির PDF ফাইল পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।